সুপ্রিয় দর্শক গাছ দেখেই বুঝতে পারছেন এটি একটি বেগুন গাছ হ্যাঁ আমি ছাদ বাগানে অন্যান্য ফুল ফল গাছের সঙ্গে বেগুন চাষও করেছি ইতিপূর্বে আপনাদের কাছে আমি একটা ভিডিও পরিবেশন করেছিলাম তাতে দেখেছিলাম যে কত বেশি বেগুন ফলানো যায় সেই বেগুন একবার হয়ে গেলেই গাছ একটু বিবর্ণ হয়ে যায় গাছকে নতুন করে আবার তৈরি করতে হয় অর্থাৎ সেই গাছটিতেই একটু পরিচর্যা করলে আবার গাছটি ফল দেওয়ার জন্য তৈরি করে নিতে হবে তো আমি ঠিক এক মাস আগে এই গাছে সুষম খাবার দিয়েছিলাম এবং সেই সুষম খাবার পাওয়ার পরে গাছে কিন্তু নতুন করে ফল আসতে শুরু করেছে একটু দেখতে থাকুন এই যে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট এখন বেগুন সব আসছে এখানে আছে এখানে আছে যেগুলো আপনার নজরে আসছে না সেগুলো যদি আমি আপনাদের বলি যেমন ধরুন এটা একটা স্ত্রী ফুল এটাও একটা স্ত্রী ফুল তো এরকম চারদিকে কিন্তু কিছু কিছু ফুল আসছে তবে যত নতুন শাখা তৈরি করতে পারবেন ততই কিন্তু বেগুন গাছে বেগুন ফলন আসবে তো এই নতুন শাখা তৈরি করার অর্থই হলো গাছে কিছু নাইট্রোজেন দিতে হবে এমনিতে আমরা যারা ফুলের চাষ করে থাকি ফুল বা ফল আসার সময় কিন্তু আমরা নাইট্রোজেন জাতীয় খাবার দিই না বেগুন গাছ কিন্তু তার একটু আলাদা কারণ গাছে ফুল ফল আসতে শুরু করলেই কিন্তু এখানে নাইট্রোজেন দিতে হবে সঙ্গে ফসফেট এবং পটাশ অবশ্যই তো এদের অনুপাতটা কিন্তু আপনার জেনে দেওয়া আপনি যে কোনো রেশিওতে দিয়ে দিলে গাছের কিন্তু একটু ব্যালেন্স ব্যাহত হয় অর্থাৎ যদি আপনি নাইট্রোজেন অতিরিক্ত দিয়ে দেন তাহলে কিন্তু ফুলের সংখ্যা কমে গিয়ে গাছ বৃদ্ধি করবে আবার পটাশ যদি বেশি দিয়ে দেন তাহলে গাছ বাড়বেই না তাহলে ফুল আসবে না কারণ নতুন শাখা ছাড়া এই গাছে কিন্তু ফুল আপনি পাবেন না ফুল না হলে ফলের কোনো প্রশ্নই আসছে না তো আপনাকে আমি এইটুকুই বলতে চাইবো যে আমার দেখানো পদ্ধতিটি ফলো করবেন আর কিভাবে খাবার দেবেন সেটা একটু আমি আপনাদের বলে দিই সেটা হচ্ছে এখানে আছে আমার নাইট্রোজেনের উৎস হিসাবে ইউরিয়া পটাশ অর্থাৎ এমওপি আর এসএসপি অর্থাৎ সিঙ্গল সুপার ফসফেট সঙ্গে শুধু দেবেন নিমখোল নিমখোল কিন্তু আমি যে কোনো টবের গাছেই দিই কারণ এই নিমখোল প্রথম দিকে জীবাণু ব্যাকটেরিয়াকে মাটির মধ্যে ফেলে মেরে ফেলে পরবর্তী সার হিসাবে কাজ করে এবার এই খাবারটিকে সম্পূর্ণ রাখে আপনি ভালো করে মিশিয়ে দেবেন এতটা লাগবে না কিন্তু আমি রেশিওটা বললাম রেশিওটা কি বললাম ইউরিয়া ফসফেট পটাশ যার অনুপাত হবে টু ফোর ওয়ান অর্থাৎ যতটা ইউরিয়া নেবেন তার ডবল নেবেন ফসফেট এবং তার ইউরিয়ার অর্ধেক নেবেন পটাশ এরকম এক চামচ এই খাবার এক চামচ খাবার আপনি কি করবেন এই গাছের চারদিকে আপনি দিয়ে দেবেন এইভাবে যেহেতু এটা কেমিক্যাল ফার্টিলাইজার গাছের গোড়ায় যেন না পড়ে সেটা খেয়াল রাখবেন গাছের চারদিকে দিয়ে দেবেন আমি মাটিটা চারদিকে তুলে রেখেছিলাম এবার আমি কি করব মাটিটা দিয়ে এটা চাপা দিয়ে দেব আর যেদিন আপনি খাবার দেবেন তার আগের দিন অবশ্যই একটুখানি গাছের গোড়ায় জল দিয়ে রাখবেন তাহলে খুব কাজ ভালো করবে আর একটুখানি এখন আমি জল দিতেই পারি কারণ খাবার দিলে জল দিতেই হয় তবে একটু বেলা হয়েছে বলে আমি জলটা খুব বেশি দেবো না অল্পটুকু দেব পরবর্তী আমি সন্ধ্যায় বা তার কালকে সকালে আমি জলটা দেব পর্যাপ্ত পরিমাণে এই গেল খাবারের ব্যাপার এবার যদি আমি বলি গাছ রাখবেন কোথায় গাছ অবশ্যই আপনাকে রোদে রাখতে হবে কারণ এই গাছ বেগুন গাছ ছায়াতে কোনো অবস্থাতেই হয় না এবার আমার যেটা মারাত্মক যেটা বেগুন গাছ করতে গিয়ে আপনি সমস্যায় পড়বেন সেটা হচ্ছে রোগ পোকা কারণ বেগুন গাছে অত্যন্ত রোগ পোকার আক্রমণ করে এবং রোগ পোকার দুই ধরনের হয় একটাকে বলা হয় সিস্টেমিক আর একটাকে বলা হয় কন্ট্যাক্ট কেন বলুন তো কিছু পোকা বাইরে থেকে আক্রমণ করে সেটা কন্ট্যাক্ট বিষ দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে আর কিছু পোকা হয় গাছের শাঁখার ছিদ্র করে তার ভেতরে থাকে যেটা আপনি বাইরে থেকে দেখতে পাবেন না অথচ হঠাৎ করে দেখতে পাবেন যে ডগাটা শুকিয়ে যাচ্ছে ভেঙে দেখবেন তার ভেতর থেকে পোকা বেরিয়ে আসবে তাহলে আপনাকে কিন্তু বেগুন গাছের জন্য কন্ট্যাক্ট অর্থাৎ স্পর্শজনিত এবং সিস্টেমিক অর্থাৎ অন্তর্বাহী এই দুই ধরনের পেস্টিসাইড আপনাকে ব্যবহার করতে হবে কোনো কোন পেস্টিসাইড কিন্তু আবার দেখবেন যে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুই ধরনেরই হয় তখন আপনি সেটা নিতে পারলে আরও বেশি ভালো হয় একটু কষ্টে হয় ওই ধরনের পেস্টিসাইডগুলো আর ফুল আসার সময় অবশ্যই মিরাকোলান আপনাকে দিতে হবে কারণ এই মীরাকুলো অর্থাৎ পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এইটা কিন্তু মারাত্মকভাবে কাজ করে এই বেগুন চাষের ক্ষেত্রে তো এরকমই আমার মেশানো আছে তাই আমি এরকম করবো কেউ সকাল এবং সন্ধ্যা যে কোনো একটা সময় দিনের বেলা নয় তা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কত নিত্য তলার দিকে করেও কিন্তু আপনাকে এটা স্প্রে করে নিতে হবে এইভাবে করে নিয়ে এটা কিন্তু সাত দিনে একবার অবশ্যই করতে হবে পোকামাকড় আক্রমণ করবে কি করবে না সেটা পরের ব্যাপার কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে এই বেগুন গাছে কিন্তু স্প্রে করে নিতে হবে এইভাবে করে থাকবেন আর যখন গাছে দেখবেন ফুল আসছে তখন মানে ফুলগুলো বলতে অতিরিক্ত ফুল ফলের পরিমাণটা কমে গেছে তখন কিন্তু স্প্রেটাকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো বন্ধুরা এইভাবে করে থাকুন তাইলে দেখবেন আপনার বারো মাস এই ছাদ বাগানে তবে আপনারা এই চাষটা করতে পারেন আমি এই এরকম টবে বেশ কয়েকটাই করেছি চলুন আপনাদের এক ঝলক দেখিয়ে দিই এখানে একটি গাছ আছে আমার দ্বিতীয়ত আমার এখানেও একটি গাছ আছে দেখতেই পাচ্ছেন তো নতুন করে সাজাচ্ছে এবং তুলে টুলে না দেখলে বেগুনগুলো আপনার নজরে আসবে না এখানে যে গাছটি আছে দেখতেই পাচ্ছেন ফুল অনেকটাই ফুল ফল আসছে আপনাদের আমরা নিয়ে দেখাতে পারছি কি না এরকম চারদিকেই কিন্তু ফুল চলে আসছে এবং বেশ কিছু আমার এই গাছটিতে কিন্তু ফল আসবে এটার আমার সংকেত পাচ্ছে উপর থেকে যদি দেখায় গাছটাতে দেখেন বেগুন আছে এখানে এই যে এখানেও একটা বেগুন আছে এখানেও আছে দুটো একটা ফুল এসছে তবে কিছু ফুল কিন্তু পুরুষ ফুল হয় স্ত্রী ফুল এরকম ডিম্বাশয় সহ কিন্তু বের হয় কিন্তু পুরুষ ফুল হতে গেলে এই যে দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু পুরুষ ফুল আর স্ত্রী ফুল পুরুষ ফুল উভয় ধরনের গাছ অবশ্যই গাছে ফুল থাকা দরকার নইলে ফুল ফলে পরিণত হবে না তো বন্ধুরা এইভাবে বললাম এইভাবে ফলো করুন টিপসগুলি তো আপনারা নিশ্চয়ই আগামীতে প্রচুর ফলন পাবেন আর হ্যাঁ যদি আপনাদের উপকারে আসে আমার এই চ্যানেল তিনিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন